আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমার পার্সোনাল কোরআন মাজিদ যেটা আমি সব সময় পড়ি এবং আমি কোনটা দিয়ে আমি আমার কোরআনের অর্থগুলো পড়ি সেটা আমি আপনাদেরকে দেখাবো তো আপনাদের মধ্যে অনেকে আমাকে বলেছিলেন যে আমি যে কোরআনটা পড়ি সেটা আপনাদেরকে দেখানোর জন্য তো ভাবলাম যে আজকে এই শুভ শুভক্ষণে এই ভিডিওটি করে দেখাই যেন আপনাদেরও সুবিধা হয় তো আমার কোরআন শরীফের ব্যাপারে আমি বলবো যে এটি হচ্ছে আমার মামি আমাকে গিফট করেছেন তো গিফট করার কথা বলবো যে তিনি এবং আমার মামা হজে গিয়েছিলেন সেখান থেকে তিনি দুটি কোরআন শরীফ পান তো তার মধ্যে একটি সে আমাকে গিফট করেন তো সেই কোরআন শরীফটি হচ্ছে এই কোরআন শরীফটি আপনারা অনেকে হয়তো চিনেন যে হজে গেলে কিন্তু এই কোরআন শরীফটা দেওয়া হয় তো আমার খুব ইচ্ছা ছিল যে আমি যখন কোরআন শরীফ পাবো তখন যেন আমাকে এই রকম কোরআন শরীফ দেওয়া হয় তাহলে আমি রেগুলার কোরআন শরীফ পড়ব তো আমার খুবই ইচ্ছা ছিল যে এরকম একটা কোরআন শরীফ আমার লাগবে তো যেই ভাবনা সেই কাজ তো আমি আল্লাহর কাছে দোয়া করলাম যে আল্লাহ তুমি আমাকে এই ডিজাইনের মানে হজ থেকে আসার সময় যে কোরআনগুলো দেয়া হয় সেই রকম একটি কোরআন যদি তুমি আমাকে দাও তাহলে আমি প্রতিদিন তেলোয়াত করব। তো এটা আরও দুই তিন বছর আগের কথা তো তখন এক সময় আমি দেখলাম যে আমার মামি এটি আমাকে গিফট দিয়েছেন তো আমি তো খুবই খুশি হয়েছি তখন যে যাক আমার দোয়াটি অবশ্যই কবুল হয়েছে এবং আমি এরকম রকম কোরআনটা পেয়েছি কারণ এই কোরআনের ডিজাইনটাও খুব সুন্দর পৃষ্ঠাগুলো খুবই প্রিমিয়াম এবং কভারটা তো আরও বেশি প্রিমিয়াম আমি এই কোরআনটি প্রতিদিনই প্রায় দুই পৃষ্ঠা করে পড়ার চেষ্টা করি এবং রেগুলারি পড়ার চেষ্টা করি আর কি কারণ দেখা যায় দুই পৃষ্ঠা তো পড়তে বেশিক্ষণ লাগে না পাঁচ ছয় মিনিট লাগে তো দুই পৃষ্ঠা করে পড়ি এবং দুই পৃষ্ঠা করে অর্থ পড়ি তো এটাতে কিন্তু অর্থ দেওয়া নেই তো অর্থের জন্য কিন্তু আমাদের অন্য কোরআন শরীফ লাগে তো অন্য কোরআন শরীফ হিসাবে আমি আরটি কোরআন শরীফ কিনেছিলাম যা নাকি বাংলা অর্থ দেওয়া আছে তো সেই অর্থটি আমার কাছে ভালো লেগেছে তাই ভাবলাম যে আমি সেই অর্থটি কিনি আর কি তো আরও অনেক অর্থ আলা কোরআন পাওয়া যায় তো আপনারা তা দেখে নিতে পারেন যদি আপনারা আমার পছন্দের কথা বলেন তাহলে আমি বলবো যে আমি কিনেছিলাম তাহিদ পাবলিকেশনেরটা আর কি তো তাহিদ পাবলিকেশনের যে কোরআন শরীফটি ছিল তা হচ্ছে এই কোরআনটি আপনারা যদি স্ক্রিনে দেখতে পাচ্ছেন তাইসিরুল কোরআন তো এটি হচ্ছে অনুবাদ করেছেন অধ্যাপক মোহাম্মদ মোজাম্মেল হক এটি আমি তাহিদ পাবলিকেশন থেকে কিনেছিলাম তো এটির অর্থগুলো আমার কাছে মনে হয়েছে যে অন্য যেগুলো আমি পড়েছি আগে তার মধ্যে আমার কাছে মনে হয়েছে যে এটাই সব থেকে সহজ যখন আমি শরীফ পড়ি তখন আমি প্রথম দুই পৃষ্ঠা সে আগের শরীফ থেকে আর কি দুই পৃষ্ঠা করে পড়ি যেটা নাকি শুধু আর কি আরবির জন্য যখন আমি বাংলা পড়ি তখন আমি এটা দিয়ে বাংলা পড়ি তো এটার অর্থটি আমার কাছে ভালো লাগে তো আরও অনেকগুলো নতুন নতুন কোরআনের অর্থ এসেছে যা নাকি অনেক সহজ হয়তো তো আপনারা সেগুলো দেখতে পারেন তো সেগুলো আর কি আমার ইচ্ছা আছে সামনে আমি একটি কোরআনের অর্থ কিনবো তো সেটা যদি ভালো লাগে আমার কাছে তাহলে আমি আপনাদেরকে জানাবো তো অনেকের কাছে শুনেছি যে সেই অর্থওয়ালা কোরআনটি নাকি খুব ভালো তো আপাতত আপনাদেরকে আমি এই দুটি কোরআনই দেখালাম এটি হচ্ছে অর্থ কোরআন আর আরেকটি হচ্ছে আমার তেলোয়াতের জন্য যে কোরআনটি আমি পড়ি সেই কোরআনটি এটি হচ্ছে হজ থেকে পাওয়া কোরআনটি আর কি তো দুটি আমার কাছে খুবই পছন্দের এবং এই কোরআনের কথা বলবো যে আমি কত তিন চার বছর ধরে পড়ছি তো এই তিন চার বছরে যতবার পড়েছি সবগুলো সোয়াব কিন্তু আমার মামির কাছেও গিয়েছে কিন্তু তো এটি কিন্তু খুবই ভালো একটি সৎকায় জারিয়া কিন্তু আপনারা যদি চেষ্টা করে দেখেন যে কেউ যদি আপনাদেরকে বলে যে তার কোরআন লাগবে আপনার যদি সামর্থ্য থাকে তাহলে তাকে অবশ্যই কিনে দিবেন আর সামর্থ্য না থাকলে তো আসলে কথাটা অন্য তাই না তো যদি সামর্থ্য থাকে তাহলে অবশ্যই কেউ যদি কোরআন আপনার কাছে গিফট চায় তো আপনারা চেষ্টা করবেন তাকে গিফট দেওয়ার জন্য তাহলে দেখবেন যে সে যখন পড়বে আপনারও সোয়াব হবে তো এত সহজ সোয়াব মিস করার তো কোনো আর কি আমার তো মনে হয় না যে মিস করাটা ঠিক হবে তাই না তো কিন্তু চেষ্টা করবেন যে যদি আপনার সামর্থ্য থাকে বা একটা কাজ করতে পারেন প্রতি বছরে আপনার চেষ্টা করবেন যে একজনকে আপনি একটি কোরআন গিফট করবেন আর কি তো এই গিফটটাও ভালো হলো এবং এক বছরের জন্য সে যদি প্রতিদিন কোরআন পরে বা এরকম কাউকে দিবেন যে সেজন্য কোরআনগুলো তেলুয়াত করে আর কি যদি নাই তেলোয়াত করে তাহলে তো দিয়ে লাভ নেই তো এরকম যে কোরআন পড়বে তাকে আপনারা অবশ্যই গিফট দিবেন যদি সে প্রতিদিন পড়ে তাহলে কিন্তু সেই সবটি আপনারাও পাবেন এবং আপনাদের অংশে অবশ্যই তা যোগ হয়ে যাবে তো এটি কিন্তু মিস করা ঠিক হবে না কারণ এরকম সাতকায় জারিয়া কিন্তু আপনারা মারা গেলেও আপনাদের সাথেই থাকবে তো এই হচ্ছে আর কি আমার কোরআন এবং আমার কোরআনের অর্থ যা নাকি আপনারা অনেকদিন ধরে দেখতে চেয়েছিলেন তো আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে এবং আপনারা চাইলে কিনতে পারেন তো আমি প্রেসক্রিপশনে যে অনুবাদটি আছে তার লিঙ্ক দিয়ে দিব সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন এবং সংগ্রহ করতে পারেন আর এটা হজের কুরআন সেটা তো কই পাওয়া যায় সেটা আমার জানা নেই কারণ আমাকে তো গিফট করা হয়েছে তো আমি আপনাদেরকে বলতে পারবো না যে এটা কোথা থেকে সংগ্রহ করবেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও তো কেমন লাগলো আপনাদের কাছে তা অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না তো আমাদের আবার দেখা হবে আগামীকাল সে এবং সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সব থেকে জরুরি নিজের খেয়াল রাখুন আসসালামু আলাইকুম সবাইকে